ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شمعت جيبون جانجي سيلن جي باداري সালাম করা কি ইসলাম শরিয়া মোতাবেক সম্পূর্ণ নিষিদ্ধ? পা ধরে সালাম হয় না। সালাম শব্দের অর্থ হচ্ছে আল্লাহ নিকটে শান্তির দোয়া করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অর্থ হচ্ছে আপনার উপর আল্লাহ তালার শান্তি রহমত বরকত অবতীর্ণ হোক। পা ধরে কিছু করার মাধ্যমে এই দোয়াটা যেহেতু পাওয়া যায় না, তাহলে এটাকে সালামও বলা যাবে না। মূলত আমাদের দেশে যেই প্রচলনটা আছে, এটা হিন্দু নেই কুসংস্কার, এটা মুসলমানদের কোনো রীতি না। মুসলমানদের রীতি হচ্ছে বুদ্ধিভিত্তিক এবং দুনিয়া বা আখেরাতে উপকার হয় এমনটা কিছু করা, কিন্তু এখানে কিছুই হয় না। বরং এটা উল্টা করতে না জানলে মানুষদেরকে সেজদার কথার নামান্তর হয়ে যায়, যেটা শিরিকের কাছাকাছি। সর্বোপরি কথা হচ্ছে কেউ কাউকে ফাদরে যে সালাম করবে না বা কদম বুসি করবে না। কদম বুসি একটা আমাদের দেশে তো কদম বুসি হয় না, কদম সুই হয়। বুসি মানে মুখকে সরাসরি ফাঁয়ের সাথে লাগানো। আমাদের দেশে মুখকে সরাসরি ফাঁয়ের সাথে লাগে না, হাত লাগায়, হাত লাগাইয়া ফাঁয়ের সাথে হাত লাগাই ওই হাতটা বুকের মধ্যে লাগায়। তো এটা তো আসলে কদম সুই, কদম বুসি না, এটা একটা যে ভুল বিষয়। সর্বোপরি কথা হচ্ছে যে হোক না কেন সাক্ষাতে সালাম, বিদায় সময় সালাম, এটা মূল সুন্নত। এটা হচ্ছে একটা দোয়া যেটা আমাদের দেশে হয় না। আমাদের দেশে শ্বশুর শাশুড়ি মাতা পিতাকে মানুষে ফাদরে সালাম করে। তো এদেরকে দোয়া থেকে বঞ্চিত করলাম, নিজেও হইলাম, এবং যে সওয়াব আছে 30টা নেকি এর থেকেও বঞ্চিত হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। তাই এগুলো কিছু করা যাবে না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে দুই একবার কোনো কোনো অমুসলিম কোনো সময় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা দেখি। তাই কেউ যদি নাকি বড় ধরনের ওস্তাদ মাতা পিতাকে মাঝে মধ্যে নিজের মুখকে তাদের ফাঁয়ের সাথে লাগায় শুয়ে না, ওনারা মনে করেন যে খাটে শোয়া আছে, সন্তান গেল তখন বসে খাটের নিচে বসে, তারপর মুখের উপর মুখ দিয়ে ওনাদের পায়ে চুমুক দিল, তার এইটা কোনো নাজায়েজ না। বছরে এক দুইবার দিলে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের দেশে যেটা রীতি হয়ে গেছে দেখা সাক্ষাতে যাওয়ার সময় আসার সময় বেশিরভাগ মহিলারা যে কী করে পা ধরে আমাদের দেশে যে সালাম করার যে রীতিটা আছে এটা কিন্তু মুসলমানের রীতি না, এটা হিন্দু রীতি। এগুলো থেকে অবশ্যই বাইরে এসতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।